মানুষ আমাকে সাধারণত জিজ্ঞাসা করে, আমি সবসময় পাহাড়েই কেন যাই, ওখানে এমন কি রয়েছে। একই জায়গায় বারবার যেতে তোমার বিরক্ত বোধ হয় না? সত্যি বলতে আমার মনে হয় না যে এর উত্তর আমার কাছে আছে। এই জায়গাটি কথা বলতে পারে কোনো শব্দ ছাড়াই, আর স্মৃতিকে জাগিয়ে তোলে যেটা বোঝানোই কঠিন। পাহাড় আমাকে শেখায় আমি কত ছোট তা অনুভব করতে, আরো শেখায় আমার জীবনে কি প্রয়োজন এবং অপ্রয়োজনীয়তা। আর এগুলো কিছু বলা ছাড়াই আমাকে বুঝিয়ে দেয়, এই জায়গাটিতে আমি অনুভব করি আমার সব কিছু আছে যা যা প্রয়োজন। আমি দেখতে পারি, আমি অনুভব করতে পারি উজ্জীবিত প্রকৃতি। পাহাড়ে আসলে আমার সব সমস্যা, আমার সব ডিপ্রেশন বিবর্ণ হতে শুরু করে এবং মনে হয় আমি যেন মুক্ত পাখির মতো। হৃদয় থেকে সতেজ এবং উজ্জীবিত অনুভব করি, আর এই ছোট ছোট মুহূর্তগুলো আমার কাছে অনেক বড়। উঁচু পাহাড়ে বাইক চালানো, প্রকৃতির নীরবতা অনুভব করা, অনুভব করতে করতে ক্লান্ত হয়ে যাওয়া, অতৃপ্তির মাঝেই তৃপ্তি খুঁজে নেয়া, আর ভ্রমণের স্মৃতি তৈরি করা, আর এই স্মৃতিগুলোকে হৃদয়ে পুষে রেখে সারাটা জীবন পার করে দেয়া যায়।